আমি চাইনি তোমাকে বধ করতে বালক, তুমি বাধ্য করলে আমাকে। শাস্তি তুই পাবি এই ব্রহ্মাস্ত্রে, যেন ওই মহাকপি বন্দী হয়। হে দেবী মহামায়া, সে দুধ যেন ঠিক থাকে। তুমি তাকে দেখো মা, তুমি তাকে দেখো। সেই মূঢ়মতি বানর, কি অসামান্য রূপ, কি শক্তি, কি তেজ! রাক্ষসরাজের সর্বাঙ্গ কি সুলক্ষণ যুক্ত! অথচ ধর্মের পথ ত্যাগ করে কেন অধর্মের পথে গমন করলেন? কে তুমি বানর? কার দূত? ইন্দ্র, কুবের, যম না বিষ্ণু? না লঙ্কেশ্বর, আমি প্রভু শ্রীরামের দূত।
আমি তার কার্য সম্পাদনে এসেছি। কি কার্য? লঙ্কা ধ্বংস করার জন্য? হে রাক্ষসরাজ, আমি যা বলছি তোমার মঙ্গল হেতু। তুমি শ্রী রামের পত্নীকে ছলের দ্বারা হরণ করেছ। তুমি তো ধর্মজ্ঞ, তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করেছ। পর স্ত্রীর প্রতি লোভ যে অন্যায় তা তুমি জানো। আর এও জেনে রাখো, মাতা সীতাকে আর কোনোদিন কোন পুরুষ অধিকার করতে পারবেন না। তুমি তপস্যা বলে যা লাভ করেছ অধর্মের পথ অবলম্বন করে, তা বিনষ্ট করো না। তুমি দেবতা ও অসুরের অবোধ্য, কিন্তু জেনে রাখো, বানররাজ সুগ্রীব বা আমি বা হাজার হাজার বানর সেনা দেবতাও নয়, অসুরও নয়, বা যক্ষ গরুর নাগও নয়। আর প্রভু শ্রী রামচন্দ্র, প্রভু শ্রী রামচন্দ্র মনুষ্য। ভবিষ্যৎ ইঙ্গিতটা আন্দাজ করতে পারছো কি? তোমার প্রভু রামচন্দ্র কি আমার শক্তিতে ভীত হয়ে তোমাকে এসব শিখিয়ে পাঠিয়েছেন? আমার চেতনা জাগ্রত করতে চাইছে, তাকে গিয়ে বলো লঙ্কেশ্বর রাবণ ত্রিলোকের কোনো কিছুতেই ভীত নয়। আর মনুষ্য, মনুষ্যকে আমি তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করি। হে রাক্ষস কুলাধিপতি, তুমি মাতা সীতাকে বন্দী করে গর্হিত অপরাধ করেছ। শ্রীরাম ভার্যা আসলে সর্বলঙ্কা বিনাশিনী কালরাত্রি। তুমি তোমার মৃত্যুকে আহ্বান করেছ। মাতা সীতাকে বিদায় জানাও, নচেত প্রভু শ্রী রামচন্দ্র তোমাকে বধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আর যুদ্ধে তোমার হার অসম্ভাবী। আমি এখনই তোমাকে বধ করে তোমার দুঃসাহসের উপযুক্ত শাস্তি দেব। এক সামান্য বানরকে বধ করা আপনার মতো মহাবীর ত্রিভুবন জয়ীকে শোভা পায় না। একে বধ না করেও শাস্তি দেওয়া সম্ভব, ভয়ঙ্কর কোন শাস্তি। আমার পুচ্ছে আগুন দিয়ে ভাবছে আমাকে কাবু করবে। একি লেজের চারপাশ দিয়ে শীতল বায়ু বইছে কি করে?